নমস্কার বন্ধুরা, জব জেনেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ডিএ সংক্রান্ত মামলা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট একটি দৈনিক পোর্টালে প্রকাশ করা হয়েছে। অবশেষে কিন্তু নভেম্বরেই দিতে হবে ডিএ, এই নিয়ে একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল প্রকাশ করা হয়েছে। নভেম্বরেই কিন্তু রাজ্য সরকারকে ডিএ ঘোষণা করতে হবে, এরপরে আর কোনো এগোনো যাবে না। নভেম্বরেই কিন্তু অবশেষে ডিএ দিতে চলেছে রাজ্য সরকার, কিছু সংখ্যক হলেও কিন্তু ডিএ ঘোষণা করতে হবে। সেক্ষেত্রে কিন্তু রাজ্য সরকারের কাছে আর কোনো সময় নেই। নভেম্বরের 4 তারিখই কিন্তু বোঝা যাবে যে রাজ্য সরকার কবে ডিএ দিচ্ছেন, এবং তাদের নভেম্বরের মধ্যেই কিন্তু ডিএ ক্লিয়ার করতে হবে। তো কি বলা হয়েছে এই আর্টিকেলে আমরা ডিটেলসে দেখে নেব। তার আগে বলে রাখবো, যারা এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখবেন, এবং অবশ্যই ভিডিওটি লাইক করে বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবেন। ডিএ মামলায় পরপর ধাক্কা, হাতে সময় নেই একবারে। ডিএ মামলা নিয়ে রাজ্য সরকার কোনো জায়গাতেই নিজেদের সপক্ষে রায় পায়নি, ফলে সুপ্রিম কোর্টে যাওয়া নিয়ে বেশ কিছু দ্বিধা রয়েছে রাজ্য সরকারের। পুজোর ছুটির পর ফের রাজ্য সরকার বেশ নড়ে চড়ে বসতে চলেছে, হাতে আর বেশি সময় বাকি নেই। হাইকোর্টের সময় বেঁধে দিয়েছিল 4 নভেম্বর, ওই তারিখে রাজ্যকে আদালতের রায় অবমাননার জন্য হলফনামা পেশ করতে হবে হাইকোর্টকে। এখনও রাজ্যের অফিসিয়াল কোনো আপডেট রাজ্য সরকার এখনও জানায়নি। অর্থাৎ এক্ষেত্রে দেখতে পেলেন যে 4 তারিখ কিন্তু হলফনামা দিয়ে হাইকোর্টকে জানাতে হবে, এবং 4 তারিখে কিন্তু সময় বেঁধে দিয়েছিল হাইকোর্ট। রাজ্যে 3টি সরকারি কর্মী সংগঠনগুলি ইউনিয়ন ফোরাম, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এবং সরকারি কর্মচারী পরিষদ আগামী 9 নভেম্বর তারিখে কন্টেম্পট মামলার শুনানি। অর্থাৎ এখানে দেখতে পেলেন যে 3টি যে সরকারি কর্মী সংগঠন রয়েছে, যেমন ইউনিয়ন ফোরাম, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এবং সরকারি কর্মচারী পরিষদের যে তিনজনায় কন্টেম্পট মামলা করেছিল, তার শুনানি কিন্তু 9 তারিখ রয়েছে। তো 9 তারিখ 4 তারিখ কিন্তু খুবই ইম্পর্টেন্ট, 9 তারিখের মধ্যে কিন্তু রাজ্য সরকারকে ডিএ কবে দেবে তা জানাতে হবে। আর রাজ্যের এই সংগঠনগুলিকে হলফনামার ভিত্তিতে উত্তর জানাতে হবে 7 নভেম্বর তারিখে। তবে রাজ্য সরকারের এখন হলফনামা পেশ করে কি না সেটাই দেখার। অর্থাৎ এখানে কিন্তু 7 তারিখের মধ্যে হলফনামা পেশ করতে হবে এই রাজ্য সরকারকে এই সংগঠনগুলির জন্য। সুপ্রিম কোর্টে গেলে রাজ্য সরকার আদেও কোনো সুবিধা পাবে না, এমনটাই জানালেন রাজ্যের একজন আইনজীবী। তিনি বলেন, এটা নেহাতি সময় নষ্ট করা ছাড়া আর কিছু হবে না, সুতরাং কোর্টের রায় মেনে রাজ্য সরকারকে ডিএ দিতে বাধ্য একেবারেই নিশ্চিত। অর্থাৎ এক্ষেত্রে দেখতে পেলেন বন্ধুরা, এখানে কিন্তু সুপ্রিম কোর্টে গেলেও রাজ্য সরকারের খুব একটা লাভ হবে না, এটা কিন্তু আইনজীবীরাই বলছেন এবং বিশিষ্ট আইনজীবী এই কথাটা বলেছেন। এবং সেক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে কোনো লাভ হবে না, শুধু সময় নষ্ট হবে। সেক্ষেত্রে দিয়ে তাদের রাজ্য সরকারকে দিতেই হবে। এখন দেখার যে 4 নভেম্বর রাজ্য সরকার হলফনামায় কী বলে এবং 7 নভেম্বর কোর্ট কী নির্দেশ দেয়। এবং আপনারা প্রত্যেকেই জানেন যে 9 তারিখ কিন্তু যে কোর্ট অবমাননার মামলাটা উঠেছে সেটার শুনানি রয়েছে।